Just another doorway to open up and see. চলুন আজকে বানিয়ে নি তালের ফুলুরি। গরম গরম তালের ফুলুরি। তো এটা হচ্ছে একটা তাল, পাকা তাল, তালটা একদম পেকে গেছে। তো তালের শাঁসটাকে আমি বার করব এটা সাহায্যে। তো প্রথমে আমি এটাকে ছাড়িয়ে নেব ভালো করে। চাল ভেজানো, মানে এটা হচ্ছে মিনিকেট চাল, ভিজিয়ে রেখেছে ছ থেকে সাত ঘন্টা মতো ভেজানো ছিল চালটা। তো এবার এই চালটাকে আমি মিক্সিতে বেটে নি, বেশি পাতলা করা যাবে না। তো এটা বেটে নি এবার। তো এটা এবার হয়ে গেছে, তো আমি খুলে দেখি। পাত্রে চাল বাটাটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ইউজ করব কালো জিরে। কড়াই বসানো হয়ে গেছে, এবার দিতে হবে হচ্ছে তেল। তো তেলটা গরম হয়ে গেছে, ছোট্ট ছোট্ট গোল গোল দিতে হবে। দেখুন এগুলো ফুলতে শুরু করে দিয়েছে। একদিকটা হয়ে গেলে একদিকটা উল্টে নেবেন। তো এবার এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিতে হবে। দেখুন তালের ফুলুরি একদম রেডি হয়ে গেছে। এই যে এরকম হয়েছে, তো ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা। এই দেখুন ভেতরটা ঠিক এরকম হয়েছে, সফট। এই যে খুবই নরম নরম হয়েছে, দেখুন ভেতরটা। এই যে তো আপনারাও এভাবে বানান আর খান। অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো এ পর্যন্তই, অন্য কোনো রান্নায় আবার দেখা হচ্ছে।